বাংলাদেশসহ 18টি দেশের টিকাগ্রহীতা যাত্রীদের উপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ওমান। এর মধ্যে ভারত ও পাকিস্তানও রয়েছে। এই সিদ্ধান্ত আগামী 1 সেপ্টেম্বর দুপুর 12টা থেকে কার্যকর হবে। সোমবার ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সিএএ এই সিদ্ধান্ত জানিয়েছে। আগামী 1 সেপ্টেম্বর থেকে এই দেশগুলোর যাত্রীরা করোনার আগে যেভাবে ভ্রমণ করতেন সেভাবেই ওমানে ভ্রমণ করতে পারবেন। সিএএর বরাতে সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, ওমান অনুমোদিত এমন 2 ডোজ টিকা নেয়া যাত্রীরাই কেবল দেশটিতে যেতে পারবেন। সেখানে যাওয়ার সম্ভাব্য তারিখের কমপক্ষে 14 দিন আগে টিকার দ্বিতীয় ডোজ নিতে হবে। তবে কোন কোন টিকাকে অনুমোদন দেয়া হবে তার তালিকা দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশ করবে। সেখানে আরও বলা হয় যে যাত্রীরা করোনার নেগেটিভ সনদ নিয়ে যাবেন তাদের কোয়ারেন্টাইনেও থাকতে হবে না। দীর্ঘ দূরত্বের ফ্লাইটের ক্ষেত্রে সর্বোচ্চ 96 ঘন্টা এবং কম দূরত্বের ক্ষেত্রে সর্বোচ্চ 72 ঘন্টা আগে করোনা পরীক্ষার সনদ গ্রহণ করা হবে। নিউজ ডেস্ক, প্যারিস বাংলা টিভি। বিদেশের মাটিতে দেশি মাছের স্বাদ পাওয়া কষ্টসাধ্য। আমরা চাইলে সর্ষে ইলিশ কিংবা টাকি মাছের ভর্তা খেতে পারি না। দেশি মাছ প্যারিসের বাজারে খুব বেশি পাওয়া যায় না, তাই এবার মাছ বাজার গার্দ নদী নিয়ে এলো দেশি মাছের সমাহার, যেখানে থাকছে সব ধরনের দেশি বিদেশি মাছ, দেশি ফ্রোজেন সবজি, পিঠা ও দেশীয় পণ্য। তার সাথে থাকছে হোম ডেলিভারি সার্ভিস। তাই দেশি খাবারের স্বাদ নিতে চলে আসুন মাছ বাজার গার্দ নদের শোরুমে, বা অর্ডার করুন ফেসবুক পেজে। ফোন করতে পারেন +33751063807 এই নাম্বারে। মাছ বাজার গার্দ নদ।